সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে পালিত হলো 71তম সাধারণত দিবস। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং তার সাথে ছিলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এরপর গ্যান স্যালুট দিয়ে জাতীয় পতাকাকে অভিবাদন করেন চতুর্থ আরক্ষা বাহিনী ও জেলা আর্ম বাহিনীর জওয়ানেরা। শুধু হয় কুচকাওয়াজ প্রদর্শন, কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশ নেন চতুর্থ আরক্ষা বাহিনী, ডিস্ট্রিক্ট আর্ম ফোর্স, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও রায়গঞ্জের বিভিন্ন স্কুলের NCC বাহিনী। কুচকাওয়াজের শেষে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়ন ও পরিষেবামূলক ট্যাবলো, রায়গঞ্জ পুরসভা, উত্তর দিনাজপুর জেলা পরিষদ বহুমুখী প্রকল্পের রূপায়ণ দিয়ে সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন করা হয়। এরপর দেশের অখণ্ডতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক। জেলাবাসীকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান জেলাশাসক। রাজ্যের উন্নয়নের নিরিখে উত্তর দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নের কুমার অরবিন্দ কুমার মিনা রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত 71তম সাধারণত দিবস অনুষ্ঠানে দিনভর চলে নানা প্রতিষ্ঠানের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সাধারণত দিবসের অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে। নির্বিঘ্নে ও সুস্থভাবে 71তম স্বাধীনতা দিবস অনুষ্ঠান সম্পন্ন করতে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল রায়গঞ্জ স্টেডিয়াম চত্বর। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট গণতন্ত্র দিবস প্যারেড আপকে নিরীক্ষণ কে লিয়ে পুরে ব্যাংক কে সাথ পক্ষে খড়ে সুনাম। মাননীয় জেলা সমাহর্তা সেই আবেদনে সম্মতি জানিয়ে সম্মিলিত বাহিনীর প্যারেড ও ট্যাবলো পরিদর্শন চলেছে। একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুরু হলো সম্মিলিত বাহিনীর প্যারেড পরিদর্শনের কাজ। জেলার সম্মানীয় 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হলে দেশের প্রধান হিসাবে তখন বহাল ছিল ষষ্ঠ জওয়ান সাধারণতন্ত্র দিবসে ভারতবাসী হিসাবে আমরা শপথ গ্রহণ করি সহিষ্ণুতা সম্প্রীতি মানুষের 2020 ভারতের 71তম প্রজাতন্ত্র দিবসে উপস্থিত জেলাবাসী বৃন্দ ও উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ ও এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী, সংস্থার কর্ণধার, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ উপস্থিত সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 26 জানুয়ারি আমাদের প্রিয় দেশ ভারতবর্ষের 71তম সাধারণতন্ত্র দিবস। 1950 সালে এই দিন স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে আমরা পথ চলা শুরু করেছিলাম। তাই সারা দেশ জুড়ে এই দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনও আপনাদের সকলকে সাথে নিয়ে সেই উদ্যোগে সামিল হয়েছে। সাধারণতন্ত্র দিবসে উদযাপনের এই পুণ্য লগ্নে
আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব মহাপুরুষদের যাদের আত্মত্যাগের জন্য আজ আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা জানি 1947 সালের 15 আগস্টে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তার আগে প্রায় 200 বছর তৎকালীন ব্রিটিশ শক্তির কাছে আমরা পরাধীন ছিলাম। অনেক দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। তারপরে দেশ গঠনের কাজে ভারত সরকার ও ভারতের বিভিন্ন রাজ্য সরকারগুলি একযোগে উন্নয়নমুখী বিবিধ প্রকল্প পরিকল্পনা গ্রহণ করেছে ও তা রূপায়িত হয়েছে, তার ফলে আমরা অনেকটা অগ্রসর হতে পেরেছি। উত্তর দিনাজপুর থেকে পোষণ মিত্র রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।